তাকে বাসি দর্দ আলমনে কোনা, মা বাবার দোয়া বড় কঠিন। আল্লাহর আমি হাফিজুর রহমান ইলমের জোরে এখানে বসি নাই রে ভাই, আল্লাহ তাআলা কসম আমার ভেতরে কি আছে না আছে আমি সারা কেউ জানবে দূরের কথা, আমি আল্লাহকে হাজির ও নাজির জেনে বলছি আমার ভেতরে কোনো ইলম নাই কোনো আমল নাই। আল্লাহ এত সম্মান কেন দিয়েছে একমাত্র আল্লাহ ওয়ালাদের নেক দোয়া আর মা বাবার চোখের বাণী। মায়ের দোয়ায় কি না হওয়া যায় রে ভাই, পয়গম্বর সুলাইমান জামানার নবী, পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ ওহি নাযিল করলেন, সুলাইমান নবীর ছিনে ছিনে আল্লাহ ওহী নাযিল করার পর আল্লাহ তাআলা জানায় দিলেন ওই সুলাইমান একটু সমুদ্রের কিনারায় যাও, ওখানে গিয়া দেখবা আল্লাহ তাআলা নতুন কিছু কুদরত। গল্প ঘটনা বল না বল না সমুদ্রের কিনারায় গিয়ে দেখেন আগের মতই দেখা যায় নতুন কিছু দেখা যায় না। পয়গম্বর সুলাইমান বললেন ও মালিক আগের মতই তো সাগর নতুন কিছু দেখা যায় না রে আল্লাহ। আল্লাহ তাআলা বললেন ও পয়গম্বর সমুদ্রের পানির ভেতরে চলে যাও দেখবা আমার কুদরতের নিদর্শন। পয়গম্বর সুলাইমান খাদেমা সফরে বলে তুমি পানির ভেতরে যাও, সুলাইমান নবীর আদেশ পেয়ে খাদেম পানির ভেতরে যখন চলে গেল সমুদ্রের মধ্যখানে যাইয়া তাকায় দেখে চার দেয়ালের একটা ঘর দেখা যায়, চার দেয়ালের একটি ঘর, চার দেয়ালের ঘরে চারটা দরওয়াজা আছে, সব দরওয়াজা গুলো খোলা, এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। নুজহাতুল মাজালিস এই কিতাবের ভেতরে মা বাবার খেদমতের অধ্যায় ঘটনাটা না হল, মা বাবার দোয়ায় কি হওয়া যায় এটা বুঝাবার জন্য এই ঘটনাটা না হল। আর একটু আগাবো নাকি চলে যাবে? আওয়াজে বোঝা যায় রাজা আছে, আর একটু চলবে? আল্লাহ কবুল করুন। আরো জোরে কোন কত রাত গল্প করে কাটিয়েছি আর এখানে যতক্ষণ বসে থাকবো গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন জীবন তো গুনাহ করে কাটিয়ে ফেলেছি, শরীরের ভেতরে যতটা পশম মাথার চুল সহ আমার মতো মুহাদ্দিস মুফতিসাব প্রিন্সিপাল কে, আমার মতো বড় খতিব বড় হাদিসাব কে, আমি কে মিয়া তুমি কে, তুমি আমি যত আমলের মাস্তানি করি কবুলিয়তের কোনো গ্রান্টি আজ পাইনি, অথচ জর্জন সাহাবা দুনিয়াতে জান্নাতে রূপে টিকেট পেয়েছেন, অথচ ইতিহাস বড় আবু বকরের জিন্দেগি শুধু কান্না কান্না কান্না, জান্নাতে টিকিট পেয়ে কান্নার কি দরকার? আর আমাদের তো কান্নাকাটি নাই, যেই বক্তা বেশি হাসাইতে পারে তার বড় দাম মান, স্মার্ট বক্তা, কান্নাকাটির কোনো ভয়ম নাই, ওয়াজ মাহফিল অনেক জায়গায় অবস্থা দেখলে মনে হয় তা কৌতুকের প্যান্ডেল, বড়
তুলেই ফেললেন, এত কাঁদো কেন বাঙালি, নবীজি বেশি কাঁদেন নাই। নাউজুবিল্লাহর আওয়াজ আমি বুঝি, ওই পক্ষে কিছু দালাল বলে এখানে আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। চোখের পানি কত দাম, কত দাম, আল্লাহ তাআলা বলেন ও মানুষ তওবা নিয়তে যদি চোখের পানি ছেড়ে দাও, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিছেন, ও পয়গম্বর জানায় দেন, চোখের পানিটা গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহগুলো মাফ। আল্লাহ তাআলা বলেন কম হাসো বেশি বেশি কান্না করো, দুনিয়াতে যারা কান্না করবে কবর হাসরে তারা হাসি হাসি দিয়ে জান্নাতে যাবে, আর দুনিয়ায় যারা হেসে হেসে সময় কাটাবে আল্লাহর মহব্বতে কাঁদবে না, ওদের ইন্তেকালের পরে কান্না শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। পয়গম্বর সুলাইমান খাদিমকে পাঠায়া দেখলেন একটা চার জামির ঘর, ঘরটার চারদিকে চারটা দরওয়াজা খোলা, এক ফোঁটা পানিও ঘরের ভেতরে ঢুকে পয়গম্বর সুলাইমানের কাছে এসে খাদেম যখন খবরটা দিয়ে দিলেন, পয়গম্বর সুলাইমান এবারে একা একা নিজে চলে গেলেন আল্লাহর কুদরত দেখার জন্য। সুলাইমান নবী যাওয়ার পর গিয়া দেখে ঘরে চারিদিকেই দরজা খোলা, পানি ঢোকে না আর ঘরটা খালি না, একটা সুদর্শন যুবক ওখানে বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে। আরো আস্তে করে বলে, যুবক আল্লাহ তাআলার নামে জিকির করে। সুলাইমান নবী বলেন, ও যুবক তুমি এখানে কতদিন আল্লাহর নামে তাসবিহ করে? যুবক বলে, আমি একদিন আর দুদিন না, আমি এখানে একটা না আল্লাহর নামে স্মরণ করি, জিকির করি, তাসবিহ করি 2000 বছরের বেশি। হাকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, নবী গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, মা বাবার দোয়া নেওয়ার জন্য এক নম্বর শর্ত হলো এহসান করো, ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। মা বাবার একজন বা দুজন যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, খবরদার এমন কোন আচরণ করবি না যে আচরণে মা বাবা কষ্ট পেয়ে বলে আহ বলে। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো, ও সন্তান মা বাবার কোনো কথায় তুমিও কখনো আহ বলবা না, উহ বলবা না, কারণ মা বাবায় যদি তোমার কথায় আহ বলে এটাও কষ্ট, তুমিও যদি মা বাবার কথায় উহ বলো এটাও মা বাবার জন্য কষ্ট। ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবি না সন্তান, রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির ভেতরে ঘুরতেছে, দেখে কবরের হালাত আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে ওপেন করে দিলেন, ঘুরে ঘুরে দেখে জান্নাতুল বাকির ভেতরে কবরের ভেতরে শান্ত মেজাজে সবাই আরামে আছে, কিন্তু একটা কবরে পাশে একটা কিনারায় কবরের মধ্যে আগুন জ্বলতেছে, কবরের ভেতরে আগুন। রাহমাতুল লিল আলামিন বললেন, কি ব্যাপার ও দয়ার মালিক, এ কবরের ভেতরে আগুন কেন? আল্লাহ জানায় দিলেন, মায়ের বদদোয়ার আগুন, মা বদদোয়া করেছে, মায়ার নবী খোঁজ না গাইলেন এই
মাইয়েতের মা বেঁচে আছে কিনা খবর নাও। আল্লাহ নবী খবর নিতে গেলেন, খবর নিয়ে দেখলেন হ্যাঁ তার বৃদ্ধা মা এখনো জমিনে জিন্দা। মাকে দেখে আনো নবীজির সামনে, মাকে হাজির করা হলো। ও মা কবরের ভেতরে আজাব, তোমার সন্তান কবরে বিপদে আছে, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। নবীজির কথা বলতে দেরি, মা জবাব দিলেন নবী আপ অনুরোধ করবেন না, আমি আমার সন্তানের মাফ করব না। নবীজি বললেন ও মা কবরে আজাব হয়, কেন আজাব হয় নবীর? ও নবী আপনি জিজ্ঞাসা করবেন না, সে পুরানো দুঃখ আমাকে মনে করাবেন। আল্লাহর নবী বলেন না, বলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। মা কান্নায় ভেঙে পড়ে বলে উপায় পাইব, আমি সন্তানের একদিন একটা আদেশ দিয়েছিলাম করার জন্য, সন্তান আমার কথায় তর্কে জবাব এক পর্যায়ে সন্তান আমার রেগে গিয়ে মাথার উপরে আমার জোরে পানি মেরেছে, আমি মা মাটিতে গড়ায় পড়ে গেছি, আমার মাথা ফেটে রক্ত বের হয়ে গেল, আমি মা বেহুশ হয়ে মাটিতে পড়ে রইলাম, কেউ ধরা ছিল কোন রকম হুঁশের মধ্যে আমি কষ্ট পেয়ে বলেছিলাম আসমানের মালিক আমার মাথা ফাটায় যে রক্ত বের করে দিল আমার সন্তান, কি অপরাধ আমার, তুমি বিচার করিও মালিক, আমার এই সন্তানের বিচার করিও, তবে দুনিয়ায় করবা না, আমি মা চোখে দেখে সহ্য করতে পারবো না, মরণের পরে বিচার তুমি করে দিও আল্লাহ। এবার নবী বুঝতে পারলেন মা সন্তানের ক্ষমা করবে না, নবীজি আল্লাহর কাছে কান্না করে দোয়া করলেন আল্লাহ তুমি সন্তানের আগামীর অবস্থাটা মায়ের চোখে ধরায় দাও, মা যদি চোখের সামনে দেখতে পায় সন্তান আগুনে জ্বলে মাফ করে দিবে। আল্লাহ তাআলা যখন এমন করলে, মা যখন দেখে সন্তান কবরে পড়ে বিপদগামী, মা চোখের সামনে যখন ওপেন হয়ে গেল চিৎকার করে বলেন ও পয়গম্বর আমার আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার সন্তানের আজাব যেন মাফ করে দেয়, আমার সন্তানের আজাব আমি চোখে সহ্য করতে পারি না। আল্লাহ নবী দোয়া করা মাত্র সাথে সাথে কবরের আজাব মাফ হয়ে গেল। ওরে সন্তান মাস্তানি করিস না রে, টাকা ধরে ক্ষমতার গরম শক্তির গরমে মা বাবার সামনে গরম দেখায় না, ধমক দিয়ে কথা বলবা না, ফালা তাকুল্লাহুমা উফিহু ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, কেমনে কথা বলবা? আল্লাহ নিজেই নিজেই তোমাকে পদ্ধতি বাতায় দিয়া বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, কাউলান কারীমা, কাউলান কারীমা, কাউলান জামিলা, কাউলান লতিফা, কাউলান কারীমা, লাইয়িনান সাহলা, লাইয়িনান মানি নরম, সাহলান মানি সহজ, নরম ভাষায় কথা কও, সহজ ভাবে কথা বল, কাউলান কারীমা আই লাইয়িনান সাহলা, নরম এবং সহজ, নরমের ব্যাখ্যা হলো ও সন্তান মা বাবার চোখের সামনে চোখে চোখ দিয়ে কথা বলবি না, বরং মা বাবার আওয়াজের থেকে তুই নিচু আওয়াজে কথা বলবি, এ হলো নরম ভাষার কথা। সহজের কথা হলো ও সন্তান তুই লেখাপড়া করে এখন শুদ্ধ বাংলা সারা কথা জানো না, খবরদার তোর গ্রামের মা মূর্খ শুদ্ধ বাংলা জানে না বুঝে না, তুই শুদ্ধ বাংলায় কথা বলে বেয়াদুরি করবি না, মা বাবা যেই ভাষাটা জানে বুঝে ওই ভাষায় সংক্ষেপে কথা বলাই হলো সহজ কথা। কাউলান কারীমা আয় কাউলান জামিলা, কাউলান কারীমা আয় কাউলান লতিফা,
লতিফা কওলান কারিমা লাইনান সাহলা এ গেল জবানের ব্যবহারের কথা এখানে শেষ এরপরে আল্লাহ বাকি অঙ্গ প্রত্যঙ্গের কথা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের নিয়ম নীতি ব্যাপারে আল্লাহ বলেন ওয়াফিজ লাহুমা জানাআল জুল্লি মিনার রাহমা বলবো বলবো এ সন্তান ওয়াফিজ লাহুমা জানাআল জুল্লি ও সন্তান বিনয়ের দানা মা বাবার জন্য বিছায়া দাও ভালো করে খেয়াল করবেন কিছু প্রশ্ন করব জবাব দিবেন সতর্কতার সাথে ওয়াফিজ লাহুমা জানাআল জুল্লি মিনার রাহমা ও সন্তান মা বাবার সামনে মা বাবার জন্য বিনয়ের দানা বিছায়া দাও ওয়াকফিজ লাহুমা বিছিয়ে দাও মা বাবার জন্য জানাআল জুল্লি বিনয়ের দানা মা বাবার জন্য বিনয়ের দানা বিছায়া দাও আপনারা একটু জবাব দেন দানার কথা যে বলা হলো সন্তান বিনয়ের দানা মা বাবার জন্য বিছায়া দাও একটু জবাব দিয়ে বলবেন দানা জিনিস সেটা মানুষের হয় নাকি পাখির হয় মানুষের দানা আছে কিসের দানা আছে এবার শুনে পাখির দানা থাকলে মানুষকে কেন বললেন বিনয়ের দানা বিছায়া দাও তার দুটো জবাব ভালো করে খেয়াল করে খেয়াল এক নম্বর জবাব দয়াময় আল্লাহ তাআলা আমার নবীর উপরে যখন কোরআনে হাকিম অবতীর্ণ করেছেন ও সময় ছিল মক্কার নামদার জাহেল এত খারাপ আমার নবীর সাথে দুর্ব্যবহারে যতটুকু পাপ ছেড়ে দিত আল্লাহ তাআলা মাঝে মাঝে কোরআনের ভিতরে আরববাসীদের কিছু দৈনন্দিন একেবারে আদত অভ্যাসের কিছু অংশ কোরআনে উল্লেখ করে দিতেন কারণ ওদের কিছু অভ্যাসের কথা যদি কোরআনে উল্লেখ করা হয় হতে পারে ওদের মনটা কোরআনের দিকে আগায়া যাবে যেমন আরবের একটা অভ্যাস ছিল আরবের মানুষেরা পাখিরে বেশি মায়া করত কেমন মহাব্বত ওরা নিজেদের জীবনের প্রত্যেকটা ভালো মন্দ যাচাই করতো পাখির মাধ্যমে খুব খেয়াল করেন খোলা আকাশে পাখি উড়ায় দিত পাখিটা উড়ায় দেওয়ার পর ডান দিকে যদি যেত মনে করত আমার কাজটা সফল হবে পাখিটা যদি বাম দিকে যেত মনে করত আমার কাজটা বিফল হয়ে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পাখির সাথে ওদের এত সম্পর্ক এই কথাগুলো আল্লাহ কোরআনে এই সূরার ভিতরে অন্য আয়াতে বলেন অকুল্লা ইনসানিন আলজান্নাহু তাইরাহু ফি উয়ুকিহি আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে আমি পাখি ঝুলায় দিলাম পাখি পাখি ঝুলায় দিলেন মানে আমল নামাজ ঝুলায় দিলেন পাখি মানে আমল তাহলে আমল নামায় আর পাখির ভিতরে কি যোগসূত্র আছে বলে হা কঠিন এক যোগসূত্র তাকায় দেখে পাখি ঝুলায় দর মানে আমল নামাজ ঝুলা ঝুলায় দিলাম আমল নামাজ ঝুলায় দিলেন সেটাকে পাখির দ্বারা কেন ব্যক্ত করলেন বলে তাকায় দেখ পাখির মাধ্যমে আরবের মানুষ যেমন ভালো মন্দ যাচাই করে পাখি ডানে গেলে কল্যাণ পাখিটা বাম দিকে গেলে অকল্যাণ আমল নামাজার দ্বারা বান্দার ভালো মন্দ যাচাই হবে আমল নামাজ যদি ডান দিকে যায় কল্যাণ আমল নামাজ যদি বাম দিকে যায় অকল্যাণ এই আমল নামার সাথে পাখির ভালোবাসার পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলে আমি প্রত্যেকটা মানুষের গর্দানে অকুল্লা ইনসানি আলজান্নাহু তাইরাহু ফি উয়ুকিহি আমি প্রত্যেকটা মানুষের গর্দানে পাখি ঝুলায় দিলাম তার মানে আমল নামাজ ঝুলায় দিলাম এক নাম্বার জবাব গেল দুই নাম্বার জবাব হলো ও সন্তান বিনয়ের দানা বিছায় দাও দানা দাও উদ্দেশ্য হলো তাকায় দেখো টোটাল পাখি শক্তি হলো দানার ভেতরে দানা যদি আটকায় দাও বেঁধে দাও পুরো পাখিটা দুর্বল হয়ে গেল এখন আর চলাফেরার শক্তি নাই পাখির দানা যদি আটকায় দেয় পাখি যেমন দুর্বল আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলে এই যুবক তোর ভেতরে যৌবনের দানা হয়েছে দানার ধর্মে মা বাবা
বাবার সামনে মাস্তানি করবি না, দানাকারে নরম করে ফেল, যৌবনের দানাকারে দুর্বল করে মা বাবার সামনে নত হয়ে যাও, তোর ভিতরে টাকার গর্বের একটা দানা আছে দুর্বল করে ফেল, তোর ভিতরে ক্ষমতার একটা গর্বের দানা মেলেছো মা বাবার সামনে সব দানা গুলো দুর্বল করে নত হয়ে যাও। অফিজলাহুমা জানা আব্দুল্লি, মা বাবার সামনে ও সন্তান বিনয়ের দানাটা বিছায়া দাও। কথা শেষ হলেই তো হলো, কিন্তু আল্লাহ তাআলা শেষ করলেন না, মিনার রহমার কয়েদ লাগালেন কেন? বিনয়ের দানা বিছায়া দাও এটা বললেই তো হলো, কিন্তু মিনার রহমা কেন বললেন? আল্লাহ বলেন বান্দা তুই বুঝু না আমি বুঝি, ফেলুল হাকিম লা ইয়ালু আনি হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না রে বাবা। আল্লাহ বলেন মিনার রহমা যদি না বলতাম ভেজাল হয়ে যাইতো, কারণ অনেক সন্তানের দেখা যায় সমাজের চাপে পড়ে মাইনের ডরে জেলখানায় যাওয়ার ভয়ে মা বাবার সামনে নত হয়, টাকা পয়সা দেয়, কাপড় দেয়, বাসে স্থান দেয়, কিন্তু দিল দিয়া ভালোবাসে না। আল্লাহ বলেন এমন বাটপারি করলে চলবে না, আমি আল্লাহ মিনার রহমা বলে ওই অন্তরের ভেজালটাকেও দূর করে দিলাম। মা বাবার সামনে যদি নত হতে চাও উপরে উপরে হলে হবে না, মিনার রহমা দয়ার দ্বারা অনুগ্রহের দ্বারা দিল থেকে মহব্বত জমাইয়া মা বাবার কাছে নত হয়ে যাও, দিল থেকে মহব্বত নিয়া মা বাবাকে সম্মান করো, মহব্বত করো, মায়া করো। ও নবীর উম্মতের দল অফিজলাহুমা জানা হাজ্জুল্লি মিনার রহমা, আল্লাহ তাআলা বলে অন্যায় করেছো তাড়াতাড়ি ক্ষমা চাও, মা বাবার থেকে ক্ষমা চাও, কারণ মা বাবা যদি ক্ষমা না করে বিপদে পড়ে যাইবে। এক সাহাবী দাঁড়ায় বলেন ও পয়গম্বর মাও দুনিয়ায় নাই বাবাও দুনিয়ায় নাই, আমি অন্যায় করেছি মাও নাই বাবাও নাই, এখন আমি ক্ষমা কিভাবে পাই? ভালো করে শুনে নাও রে নবীর উম্মত, আল্লাহর নবী বললেন স্পষ্ট হাদিস ও সন্তান, দুনিয়াতে যদি মা না পাও বাবাকেও না পাও, শুক্রবার দিন জুমার দিনে কবরের কিনারায় চলে যাও, মা বাবার কবরের কিনারে গিয়ে একটু সালাম দে, আলহামদু সুরা পর, কুল হু আল্লাহ সুরা টা পর, দরুদ সালাম পাঠ কর, আল হাকু মুত্তাকা সুরা টা পর, এরপরে চোখের পানি ছেড়ে দোয়া কর, আমি দোয়াটা শিখিয়ে দিলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ দোয়া পড়ে যদি কাঁদো আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন যত বড় অন্যায়কারী সন্তান হও না কেন চোখের পানি ছেড়ে মা বাবার কবরে যদি দোয়া করো এই চোখের পানির কারণে আল্লাহ তাআলা তোর সব অপরাধ ক্ষমা করে মা বাবার বাধ্যগত সন্তানের খাতায় নাম লিখে দিবে। কিন্তু কি দুঃখ আমার দেশের যুবক ব্যানার টানায়া টাকা কালেকশন করে বাস ভাড়া করে শাহজালালের মাজারে দৌড়া শাহপরানে দৌড়াইতেছ, আমানুচ্ছার মাজারে যাও অথচ বাড়ির দরওয়াজার মা বাবার কবর একবারও গেলা না রে সন্তান, সিলেটে কেন গেলা? যদি ভালো নিয়তে যাই তা বুঝতাম কই না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডাই দিলা, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতেও ভরলা না, কেন এবার গেলা? অথচ মা বাবা কবরে জিয়ারত করে যদি কান্না করতা জীবনের অপরাধ মা ভয়া যেত। ভাইরা আমার আল্লাহ তাআলা তোমাকে শিখিয়ে দিলেন সন্তান, দোয়া করো আমার রব আমার মা বাবার উপরে দয়া করে, যেমনি ভাবে আমার উপরে দয়া করেছিলেন আমার দুই রবে, কয় রবে? রব কে আল্লাহ, কিন্তু এই আয়াতে মা বাবাকেও রব বলা হয়েছে, অথচ মা বাবা কি রব? রব কে? মা বাবা কি কেন রব বলা হলো?
আল্লাহ নিজেই শিখাইলেন তুই দোয়া করো আমার রব, দয়া করো আমার আব্বা আম্মার উপরে যেমনি ভাবে আমার উপরে দয়া করেছেন আমার দুই রবে। এক নম্বর জবাব হলো আমি রবের আদেশ জানেন তুই কঠিন ভাবে মূল্যায়ন করবি, ঠিক মা বাবার আদেশটাকে আল্লাহর উপরে সেভাবে মূল্যায়ন করবি। দুই নম্বর জবাব রব শব্দের অর্থ হলো লালন পালনকারী, ঠিক তোর মা বাবা সাময়িক সময়ের জন্য তোকে নিয়ে যে কষ্ট করেছেন তা ভাষায় ব্যক্ত করা যাবে না, মা আমাকে তোমাকে প্রসব বেদনায় যে কষ্ট পেয়েছে সারা জীবনের কষ্ট এক পালায় দাও, আম্মা জানের প্রসব বেদনা কষ্ট শেষ করা যাবে না রে বাবা, ওই মা বাবা তোমাকে আমাকে নিয়ে ঘুমাতে পারে নাই, কাঁচা ঘুমের ভিতরে মা বাবা কত কষ্ট করে ঘুমায়, মা আমি চিল্লায় বললাম আমাকে বাথরুমে নাও, কাঁচা ঘুম ভেঙ্গে মা বাথরুমে দৌড়ায় গেল, আমি প্রস্রাব করে দিলাম পায়খানা করে দিলাম আমার মা বিরক্ত হয় নাই, আমার ছোট বাচ্চা আমার ছোট বোন আমার ছোট ভাইরা দেখেছি মা বাবাকে কষ্ট দিল মা বাবা একবারে বিরক্ত হয় না, এর নবীর উম্মতের দান সাময়িক সময়ের জন্য আমি লালন পালনের ক্ষমতা তোর মা বাবার দিলাম, এই হিসাবে রব বলা হলো যেমনি ভাবে আলহামদু সুরার মধ্যে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি এমন আল্লাহ আমি হলাম প্রতিদান দিবসের মালিক হাসরের দিনের মালিক, প্রশ্ন হয় রে আল্লাহ আপনি হাসরের দিনের মালিক কেন কাজ করলেন, আপনি কি দুনিয়ার মালিক না, আল্লাহ বলেন হ্যাঁ আমি দুনিয়ার মালিক তবে সাময়িক সময়ের জন্য তোদের ভোগ দখলের মালিক বানায় দিলাম। আপনাদের দেশে একে অপরকে ক্রিম বন্ধক দেয়নি দেয় না, দেওয়ার মালিক তুই মালিক আমি মালিক তুই ভোগ দখল করবি খবরদার মালিক আমি, তুই মালিক মনে করে বাটপারি করিস না, আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন হাসরের দিনের আমি মালিক, সামান্য কিছু সময়ের জন্য তোরে ভোগ দখলের দায়িত্ব দিলাম তবে মনে করিস না যে তুই জমিনের মালিক, যারা মনে করছে আমি আল্লাহ জোতা পেটা করে সাইজ করেছি, নমরুদ্দা মনে করেছিল আমি আল্লাহ সাইজ করলাম, ফেরাউন মনে করছে আমি জমিনের মালিক আমি আল্লাহ সব ধ্বংস করলাম, গাদ্দাফি মনে করেছিল আমি জমিনের মালিক আমি আল্লাহ শেষ করে দিলাম, অতএব জমিনের মালিক আমি আল্লাহ, তুমি যদি নিজের মালিক বানায় নাও যাও দলিলের বিচার হবে বড় কঠিন, যাও দলিলের বিচার হবে বড় কঠিন, এ জমিনের মূল দলিলের মালিক কে আল্লাহ মালিক, তুমি যাও দলিল করিও না সাবধান ভাইরা, আমার মা বাবার জন্য সদ আসরে ভালো ব্যবহার করো হে সন্তান, মা বাবার জন্য দোয়া করো অন্তর করে আল্লাহ নিজেই দোয়া শিখায় দিন, এবং তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রে যুবক, সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি এখানে 2000 বছর পর্যন্ত যে আল্লাহর ডাকো এমনি তুমি আছো, না না পেছনে কোনো কারণ আছে, যুবক বলে হ্যাঁ অবশ্যই কারণ, কারণ হলো আমার মা বাবার দোয়া, বলে আমার বাবা আগে মারা গেল তারপরে আমার আম্মা জন্ম গেল, আমার বাবা মরার আগে বিছানায় পড়ে গেল, আমি সন্তান মা বাবার পায়খানা বাবার পায়খানা পর্যন্ত পরিষ্কার করে বাবার খেদমতের বিনিময় বিদায় বেলা আব্বা আমার হাতটা ধরে দোয়া করছিলেন আল্লাহ আমার সন্তানকে তুমি বেশি বেশি হায়াত দাও তোমার ইবাদত করার জন্য, বাবা দোয়া করে চলে গেলে মা যখন বিছানায় পড়ে গেল আমি মায়ের পেছনে খেদমতে লেগে গেলাম, আমার মা এমন দোয়া করলেন বিদায় বেলা উদয়ের মালি গোপন ভাবে এমন একটা জায়গা আমার সন্তানের দেও ওখানে তুমি আসমানি খানা দিবা আর আমার সন্তান গোপনে তোমাকেই শুধু ডাকবে, আমার মায়ের দোয়া বাবার দোয়া কবুল হয়ে গেল, আজকে আমি লম্বা হায়াত পাইলাম আর আমার মায়ের দোয়া আমি ইবাদত করি আসমানি খানা পাই, সুলাইমান নবী বলেন খুদার খানা কেমনে মিটাও, বলে একটা মাছের মাথার পরিমাণ আমার সামনে এসে যায় আর ওই মাছের মাথার ঠোঁটের মধ্যে একটা পাতার মতো পাই, পাতাটা আমি জিব্বায় লাগানো মাত্র আমার পেটে একটু নিবারণ হয়ে যায়,
মা বাবার দোয়া নিয়ে কবরে যাওয়ার সন্তান মা বাবার চোখে পানি ফেলে কপাল তার পুরুনারে ভাই যাদের মা নাই যাদের বাবা নাই কবরের কিনারায় গিয়া অন্তর ভরে চোখের পানি ছেড়ে দোয়া পড়ো নেক আমল করো অন্যায় করো না অন্যায়ের সাজার অংশ মা বাবার কবরও চলে যায় রে অন্তর ভরে দোয়া করো ও সন্তান ওই মা বাবার দোয়া নেওয়ার তওবা করে নাও এ দুনিয়া কিছুই না রে ভাই এমন কোনো দিন নাই পানির নিচে লাশ বাসের নিচে লাশ ঘুমের বিছানায় লাশ এমন কোনো দিন নাই যে মুয়াজ্জিন ফজরের আজানে ইন্না লিল্লাহ আওয়াজ দেয় না আজকে এই পাড়ার মসজিদে আগামী কালকে ওই পাড়ার মসজিদে কেউ কাঁদে আমার বাবা নাই কেউ কাঁদে আমার ভাই নাই কেউ কাঁদে আমার মা নাই এই কান্নার অবস্থা ফিরে আসবে ওরে নবীর উম্মত তওবা করে নাও এরে আল্লাহর গুনাহ ও পর্দার অন্তরালীন মা আমি হাফিজুর রহমানের মাও মা আপনারাও মা আপনারাও বাবা আমার বাবাও একজন বাবা মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাও সন্তান মা বাবার ইন্তেকালের পরে জানাজার ইমামতি করবে এর থেকে বড় পাওয়ার আর কিছুই নাই রে বাবা মনে করছো আজকে তুমি মুসলমান হইয়া টেনশনে পড়ে গেছো টুপি পরলে কি না জানি হয় আমরা যুগ যুগ কাটায় দিলাম টুপি নিয়ে কিছুই তো হলো না তুমি মুসলমান হয়ে টেনশন করো দাড়ি টুপি নিয়ে যদি চলি কি না জানি হয় আমগো যুগ যুগ চলে গেল আজ পর্যন্ত কিছুই হলো না বরং তুমি মনে করো আমরা বুঝি না খায় মরে গেছি না 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 আল্লাহ এত সম্মান দান করেছেন বাংলাদেশ দূরের কথা পৃথিবীর টপ লেভেলের ধনী লোকের খবর নাও নবীর আদর্শ আলাদের মতো ওই বান্দাও আরামে না আমি বলছি না তুমি স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও না 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 এর যুব ও মা বোনেরা অবিন্ত বাবাজিরা সন্তান তারে কোরআন পড়াও স্কুলে পড়ো পড়ো কলেজে পড়ো পড়ো ভার্সিটিতে পড়ো পড়ো কোনো আপত্তি নাই রে বাবা কোনো হিংসা নাই চাকরি করো করো ব্যবসা করো করো আমি বলি নাই তুমি আমার মতো হুজুর হয়ে যাও তুমি যেখানেই থাকো আমার একটাই আবদার তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও তুমি আজকে মুসলমান হয়ে নবীর আদর্শ গ্রহণ করতে টেনশন করো অথচ বেঈমানের ঘরে জন্ম দিয়া ভারতের শিক্ষক্তি সরুজি নবীর কালেমা পড়তে কোনো টেনশন করলো না তুমি মুসলমান হওয়ার পর নবীর আদর্শ গ্রহণে টেনশন করো আমেরিকার বৈজ্ঞানিক বেঈমানের ঘরের সন্তান নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স নবীর কালেমা পড়তে টেনশন করলো না পাকিস্তানের পক্ষশিল্পী জুনায়েদ জামশেদ একটা গান গাইলে কোটি 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 রুপি তার হাতিয়া সে জুনায়েদ জামশেদ ইন্টারনেটে জুনায়েদ জামশেদ থেকে সার্চ করে কোন তার হিন্দি গান পাবি কিন্তু দেখ কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় টোটাল ফ্যামিলি সহ মারা গেল রে বাবা শাহাদাতের দরজা দিয়ে চলে গেল সেই জুনায়েদ জামশেদ কোটি কোটি টাকা পাইতে একটা গান গাইলে পাকিস্তানে কিন্তু কালেমার পতাকায় ঢুকতে টেনশন করলো না তাকায় দেখ এখনকার তার ছবি ইন্টারনেটে আছে বর্তমানে ছবির দিকে যদি তাকাও মনে হয় যেন পাকিস্তানের বড় একজন বুজুর্গ তুমি মুসলমান নবীর উম্মত হয়ে কেন আসতুবি মাথায় দিতে পারো না দাড়িটা লম্বা করতে পারো না বাবা বলো তোমার কি লাভ আছে দাড়ি কাটলে কোনো লাভ নাই ধনী হয়ে হতে পারবা এরকম গ্যারান্টি নাই হায়াত বাড়বে গ্যারান্টি নাই তোমার যৌবন বাড়বে গ্যারান্টি নাই তোমার রোগ কমে যাবে তার কোনো গ্যারান্টি নাই এরে যুবকের দল আমার মতো হুজুর হইস না একবার বলি না কিন্তু তোমার বিবেকের প্রশ্ন করি তোমার মতো যুবক দাড়িওয়ালা মানুষ কোটি টাকার মালিক একটা টাকাও হারাম খায় না শ্রমিক দেখো টাকায় ব্যবসায়ী দেখো হাজার কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে আজান হলে নামাজের সেজদায় পড়ে যায় স্কুল কলেজে তোমার মতো যুবক নামাজির অভাব নাই চাকরিজীবীর মধ্যে যুবক নামাজির অভাব নাই তুমি কেন পারো না রে বাবা আমার ফাইনাল জবাব হলো তোমার কপাল অর্ধেক পুরে নাই পুরা কপালটা পুরে গেছে অনুরোধ করে বলে পাও দুটো পারলে আগায় দে আমি তোমার পায়ে হাত দিয়ে
দিয়ে বলবো আমার নবীরে কাঁদাইও না, আল্লাহর বিরোধিতা করো না। আল্লাহ ওয়ালা বুজুর্গ কান্নাওয়ালার সাথে বন্ধু বানায়া সহিভাবে কোরআনটা পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, নবীর আদর্শ মতে চলো। এর নবীর উম্মতের দল অনুরোধ করে বলি, এবং ঘরের মধ্যে কোরআনওয়ালা সন্তান রেডি করে যাও। ও নবীর উম্মতের দল, মনে করো ফকির নীল ছেলে মেয়েরা বুঝি মাদ্রাসায় পড়ে, আমাদের শহর এলাকা জামিল মাদ্রাসা সহ আগাও ঢাকার শহরে যাও, আমাদের মাদ্রাসাগুলোতে র‍্যাবের ছেলে কোরআনের হাফেজ, পুলিশের ছেলে কোরআনের হাফেজ। কি ব্যাপার ভাইজান, আপনি সরকারি চাকরি করেন, ছেলেটারে কেন কোরআন পড়ান? বলে হুজুর জীবনে কামাই তো কম করি নাই, তবে আখেরাতের কিছু করতে পারি নাই, সন্তানটারে রেখে যাও। হেদায়েত সবার কপালে আসবে না, সবাই জান্নাতের দরওয়াজা পাবে না, আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়েত পাবে। অতএব হেদায়েত চাইতে হবে, তওবা করতে হবে। ও দয়ার মালিক, এ ময়দান থেকে তওবা করে যাই আর জীবনে নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, হারাম খাবো না, আল্লাহকে রাজি করে চলবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাবো। এশার নামাজের পরে এক ঘন্টা সময় কোন ইমাম সাহেবের দিয়া নামাজের সূরা কেরাত গুলো শুদ্ধ করে নিব, কারণ কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না, নামাজ হবে না। এর নবীর উম্মতের দল, মা বাবার দোয়া নাও, দোয়ার দ্বারা জেহেন বাড়ে, দোয়ার দ্বারা হেদায়েতের পথ আগায় যায়, দোয়ার দ্বারা বান্দার কামাই রুজিতে বরকত হয়। পথে অনুরোধ করে বলি, হো মুমিন ভাই ও যুবকের দল, এ ময়দান থেকে তওবা করে যাও, গলায় ছুরি আনবে মরে যাব, চাকরি থাক আর যাক, আমার নবীরে কাঁদাবো না, নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না। অন্তর যদি ভালো হয়, খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সকলের হাত গুলো কবুল করে নেন, দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, হারাম থেকে বাঁচায় দেন, হালাল বরকত দান করেন, আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني في عيني سبيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفينا بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم إني أعوذ بك من زوال نعمتي، اللهم إني أعوذ بك من زوال نعمتي، اللهم نظر قلوبنا بنور معرفتك، اللهم تهدر قلوبنا عن غيرك، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. عبادك يا إلهي غدا ترك مقرين الذنوب قد دعوك، فإن تغفر فأنت لذاك أهل، وإن تطرد فمن يرحم سواك. إلهي جنة الفردوس هبنا وأكرمنا بعزك.
সমস্ত মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত হালাল ভাবে বাড়ায় দেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ। তার মা বাবা যারা সবাইকে কবুল করে দেন, মুরুব্বি যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথাগুলো আমল করার সহি তরিকায় তৌফিক দান করেন, সওয়াব কোন বিজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে গেল সবার নূর করে পৌঁছায় দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ জীবনে একবার যদি হয় সুন্দর কাবা নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ঘুমে ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দেন। আয় আল্লাহ নবীরেও পেলাম না, আপনাকেও দেখি না। আয় আল্লাহ উলামায়ে কেরামদের কথায় কোরআন হাদিস পড়ে টুপি পরলাম নবীর আদর্শের দাঁড়িয়ে রাখলো। কত দুনিয়াওয়ালারা টুপি দেখে দেখে গালি দেয়, মেহরবানি করে আমাদের আমল কবুল করে নেন, সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন, সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন। ও দয়ার মালিক, ওস্তাদ ছাত্র ইমাম খাদেম কমিটি সহযোগী যারা সবাইকে কবুল করে নেন, যারা কোরআনকে ইসলামকে মাদ্রাসা ওলামায়ে কেরামদের মহব্বত করে তাদেরও কবুল করে নেন, যারা বিরোধিতা করে দয়ার নজরে হেদায়েত দান না হয় কুদরতের ফয়সালা করে নেন, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে আল্লাহ। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষা করার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন,
জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, সবাইকে দেশ ও দিনের খাতেম বানায় দেন, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন, সকলের পেরেশানি দূর করে দেন আল্লাহ, ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান গুলো কোরআন ওয়ালা নেককার বানায় দেন, ইমান আমল আমাদের মজবুত করে দেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষকে ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, উত্তর পুরো বঙ্গ খ্রিস্টানদের উৎপাত, মুসলমানের উপরে বিভিন্ন ভাবে আক্রমণ, মুনাফিকদের বাড়াবাড়ি, কুদরতের দ্বারা আমাদের ইমান আমল হেফাজত করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুশমন জালেম মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন শুদ্ধ করে পড়ার তৌফিক দান করেন আল্লাহ, অন্তরের হিংসা দিয়া দূর করে, কিবির দূর করে দেন, হাসাদ দূর করে দেন, ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, সবার সাথে মিল মহব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার সাথে মিল মহব্বত বাড়ায় দেন, দয়ার মালিক আপনার রাজি খুশি অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সকলের দিনের নেক আশাগুলো নবীজির ওসিলায় পূরণ করে দেন। ও দয়ার আল্লাহ, এই ময়দান থেকে কাউকে খালি ফিরায় দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, মেহরবানি করে দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ, ঘরে ঘরে কোরআন ওয়ালা নেককার সন্তান বাড়ায় দেন আল্লাহ। খোদায়ার মালিক, মুনাজাতের পরে সবাই যা যা ঘরে চলে যাব, কেউ গিয়ে দেখবে মা এখন অপেক্ষা করে ঘুমায় ঘুমায়, আর একজন আপনার গোলাম যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় সন্তান, সাদা কাপড়ের প্যাকেটে কবরে রাখছো, একবার কবর নিলি না দোয়াও করলি, মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান, ওদয়ার আল্লাহ ময়দানে কুদরতের নজর দিয়ে দেখে কোন সন্তানে দিবের মতো হাত তুলেছে আল্লাহ, গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই, কোরআনের বরকতে দিলটা নরম করে কান্নার তৌফিক দান করে নরম, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ময়দান থেকে কারো হাত খালি ফিরায় দিন না রে আল্লাহ, আমাদের ভেতরে যারা কবরে গেল জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, আমাদের ভেতরে অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, এক ভাই কিডনি নিয়ে সমস্যা দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন, আপনার গোলামির জন্য আমাদের জীবনটাকে কবুল করে নেন আল্লাহ, সুন্নাতের আমল ওয়ালা আশিক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করে, আয় আল্লাহ, মেহরবানি করে আমাদের সবাই ভিতরে মিল বাড়ায় দেন। আয় আল্লাহ, গোটা বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ, দান সাদকা যারা করেছেন কবুল করে নেন, মাদ্রাসাগুলো আপনি দয়ার নজরে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমাদের সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, ঘরে ঘরে কোরআনের আওয়াজ জারি করে দেন আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন, স্থায়ী জায়গার বহু অর্থের প্রয়োজন গাইবের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করে, আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করে, আয় আল্লাহ, হালাল ভাবে রিজিকের ভিতরে বরকত বাড়ায় দেন, হারাম উপার্জন থেকে আমাদের জীবনকে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ।
হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। ময়দানে সমস্ত উলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন, আমার কলিজার টুকরা যুবক ভাইদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আয় আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগী দান করেন আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেন, সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ, আয় আল্লাহ বেশি বেশি নেক আমলে আগ্রহ বাড়ায় আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম রাখেন আল্লাহ, আয় আল্লাহ এই মাহফিলের ওসিলায় এলাকার ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন, কবরের আযাব মাফ করে দেন, ইসলামের লিবাস পোশাক পরে সাইনবোর্ড লাগায় যারা সাধারণ মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়েত দেন না হয় কুদরতের দ্বারা ধ্বংস।